রাজশাহীর বাঘার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নেতাদের বিরুদ্ধে জমি রেজিস্ট্রি করতে আসা মানুষদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করেছেন বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়েবউদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ সহ ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বাঘা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে যোগ দিয়ে তারা এই অভিযোগ করেন। মানববন্ধনে সর্বস্তরের জনগণের পাশাপাশি সাধারণ দলিল লেখকরাও যোগ দেন। আপনার বাধ্য হয়ে আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করবে? কুসিনা বাপ তুই কথা কবি না কুসিনা, একবার কলিজার টাই না চিয়া। মা কি হয়েছে আমার? আমাদের মতো মানুষের এসব দেখার শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইচিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।